একটা মেয়েকে বিয়ে করতে পারি, কিন্তু এখানে একটা মেয়ে ছেলেকে বিয়ে করে নিয়ে যাচ্ছে একটা নতুন স্টাইলে, এটা আমার অনেক ভালো। আর এই বিয়ে হচ্ছে নতুন স্টাইলে হচ্ছে আমার অনেক ভালো লাগছে, কারণ নারী পুরুষের সম্মান অধিকার বলা হয়েছে, কখনো এটা দেওয়া হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠেই একটু আশ্চর্য হলাম ভিডিও শুরুতে আপনারা যে ভিডিওটি দেখলেন, আমি জানি আপনারা একটু চমকে গেছেন, তাই না? আপনাদের মতো আমিও চমকে গিয়েছিলাম যখন প্রথম শুনতে পেলাম একটা কনে তার স্বামীর বাড়িতে গেছে তাকে বিয়ে করে নিয়ে আসার জন্য। বন্ধুরা, আমাদের সমাজে, আমাদের বিশেষ করে আমাদের মুসলমান ধর্মে যে বিয়ে করার যে রীতি রেওয়াজ আছে, সেখানে দেখা যায় বর কনেকে বিয়ে করার জন্য তার বাড়িতে যায় এবং সেখানে বিয়ের কাজ সম্পূর্ণ করে সেখান থেকে তার নিজের বাড়িতে নিয়ে আসে। কিন্তু নারীদের অধিকার আদায় করার জন্য নাকি নতুন করে এই ধরনের রীতি রেওয়াজকে পাল্টে দেয়া হবে। আপনারা তো ভিডিওতে দেখলেন, কনের মুখ থেকেই কথাগুলো শুনলেন, ওরা নারীর অধিকার চায়। আচ্ছা বন্ধুরা, নারীর অধিকার কাকে বলে? বাংলাদেশের নারীরা কোন অধিকার থেকে বঞ্চিত আছে আমাদের বাংলাদেশে আমি তো দেখি না। আমাদের পরনের প্যান্টটাও তো তারা কেড়ে নিল, শার্ট কেড়ে নিল, লুঙ্গি কেড়ে নিল, পায়জামা পাঞ্জাবিটা পর্যন্ত কেড়ে নিল। আমাদের দেশের মেয়েরা তো বাংলাদেশটাকে চালাচ্ছে। আমাদের দেশের পার্লামেন্টগুলোর দিকে তাকালে মুষ্টিমংশ অংশই মেয়ে আছে। আমাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর দিকে তাকালে সবগুলো প্রতিষ্ঠানেই বিভিন্ন বড় বড় পোস্টগুলাই আমাদের মায়ের জাতিদের হাতে বরাদ্দ করা আছে, তারপরেও তাদের কি অধিকারের দরকার? আজকে যখন এই বিয়ের ভিডিওটা দেখলাম, তখন এই বোনটার কথাগুলো শুনে তাকে প্রশ্ন করতে ইচ্ছা করলো, আপনি নারীর অধিকার চান বা এই বিয়ের যে রেওয়াজটা আছে সেটাকে পরিবর্তন করতে চান, তাহলে আপনি কি কাবিননামাটাও পরিবর্তন করেছেন? কাবিননামার টাকাটাও কি আপনি দিয়েছেন বা দেনমোহরের টাকাটাও কি আপনি কি আপনার হাজব্যান্ডকে দিবেন? এটার কেন পরিবর্তন করেন না? আপনি এটার পরিবর্তন করেছেন নাকি শুধু লোক দেখানো বা ভাইরাল হওয়ার জন্য আমাদের মুসলমান ধর্মের রীতি রেওয়াজ নিয়ে একটু হাসি তামাশা করার জন্য এই ধরনের একটি প্ল্যান করলেন? যদি আপনি নারীর অধিকারই চান, যদি আপনি এই বিয়ের রীতি রেওয়াজের পরিবর্তনই চান, তাহলে অবশ্যই কাবিননামা, দেনমোহরের টাকা এগুলো আপনাকে পরিশোধ করতে হবে। বন্ধুরা, বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে এখন এই ধরনের বিয়ে ব্যবসায়ীদের কারণে কত যুবক ধ্বংস হয়ে গেছে। আমি কিছুদিন আগেও দেখলাম প্রেস ক্লাবের সামনে এই ধরনের মানুষদের কাছে প্রতারিত হয়ে, কাবিননামার টাকার জন্য তারা বিয়ে করে, সেই মানুষদের কাছে প্রতারিত হয়ে নিঃস্ব হয়ে গেছে। তারা এখন ঢাকা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছে যে আমাদেরকে বিয়ের প্রলোভনে ফেলে দিয়ে এখন তারা নিজেরাই আমাদেরকে তালাক দিচ্ছে, এবং তালাক দেওয়ার পর তারা কাবিননামার টাকার জন্য জোর জবরদস্ত করছে, না হয় যদি আমরা না দিই তাহলে তারা আইনের ব্যবস্থা নিচ্ছে। কারণ বাংলাদেশের আইনে আছে, যদি মেয়েরাও তালাক দিতে চায় তাহলে ছেলে কাবিননামার টাকা দিতে বাধ্য। আজকে খুব চিন্তা হচ্ছে সেই পুরুষটার কথা, সে কি আসলেও পুরুষ? সে যে অপেক্ষা করছে তার বউ আসবে তাকে নিয়ে যেতে, সে কি আসলেও পুরুষ নাকি হিজড়া? বলেন তো, সেই মানুষটা কি আসলে পুরুষ নাকি হিজড়া? যদি কোনো মেয়ে তার স্বামীকে উঠিয়ে নিয়ে যায় তার ঘরে, তাহলে তো সে ঘরজামাই হয়ে গেল। সে কি বুঝলো না যে আমাকে যে আমার বউ নিতে এসেছে, তাহলে আমি সেই পরিবারে তো আমাকে ঘরজামাই হিসেবে থাকতে হবে? তাহলে এটাতে নারীর অধিকার কিভাবে আদায় হলো সেটা তো বুঝতে পারলাম। এটাতে তো নারীর অধিকার আরো হরণ হয় যে আমার স্বামী আমার ঘরে আসলো, আমার সাথে বসবাস করলো, আমার পরিবারে থাকলো, খাইলো, ঘুমাইলো। এটাতে নারীদের অধিকার কিভাবে তারা বাস্তবায়ন করবে আমার তো বোধগম্য হচ্ছে না। আসলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অথবা এই নারীদের অধিকার নামক যে শব্দগুলো আছে, এই শব্দগুলোকে আরও মানে কি বলবো, একটা নেস্টি পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বা আমাদের মা বোনদের ইজ্জতটাকে, আমাদের মা বোনদের যে সম্মানটা আছে সেটাকে হরণ করার জন্য এই ধরনের মানুষগুলো যে আর কত নিচে নামতে পারবে সেটা আমার বোধগম্য হচ্ছে না। বাকিটা আপনাদের হাতে, আপনারা লিখতে থাকুন, দেখি আপনাদের মতামতটা কি, আপনারা এই বিষয়টাকে কেমনভাবে দেখছেন। একটা নারী পুরুষের বাড়িতে যাবে, তাকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে যাবে, দেন এটার পুরো মিনিংসটা হলো ছেলেটাকে ঘরজামাই হিসাবে নিয়ে গেল। তো এখন আপনাদের মতামত কি? আপনারা কি চান আপনাদের এই বিয়ের রীতি রেওয়াজটা এভাবে পরিবর্তিত হয়ে যাক এবং আপনারা সবাই ঘরজামাই হয়ে যান? লিখে দেন কমেন্টস বক্সে। দেখা।